হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা 2022-এ জিএনএম এবং এএনএমের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছ এবং কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমাদের মনে প্রত্যেকে কিন্তু এই প্রশ্নগুলো আসে যে জিএনএম পড়ার পর বা এএনএম পড়ার পর কোথায় কোথায় চাকরি পেতে পারি, কী পোস্টে চাকরি পেতে পারি, কত স্যালারি হতে পারে, এবং সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে কতদিন পর নার্সিং পড়ার কতদিন পর আমি চাকরি পেতে পারি, সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক। আর আরেকটা প্রশ্ন, এএনএম পড়ার পর আদৌ কি চাকরি পাওয়া যায়? অনেকে প্রশ্ন করে থাকি, দাদা কোনটা বেস্ট হবে, জিএনএম নাকি এএনএম? আর একটা প্রশ্ন হচ্ছে ছেলেদের জন্য কতগুলো সিট রয়েছে, কারণ এখানে মেল ক্যান্ডিডেটরাও তুলনামূলকভাবে অনেকটা কম আছে, সিট সংখ্যা অনেকটা কম, তো এক্স্যাক্টলি কতটা হয় সেটা মোটামুটি একটা আন্দাজ করে বলবো। আর প্রাইভেট কলেজ, এই একটা প্রশ্ন যে প্রাইভেট কলেজে পড়লে সরকারি চাকরি কি পাওয়া যায়, এটাও আমি আলোচনা করব। তো ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এইগুলো যদি না জানা যায় পরবর্তীকালে হয়তো তোমরা গিয়ে থমকে যাবে, যেটা হয়তো 2 বছর পর বা 3 বছর পর জানতে পারবে অন্য কারোর মুখে, তো সেটা তোমরা আজকে জেনে নাও। তার আগে বলি, আমাদের এই যে চ্যানেলটি সাফল্য বাংলা, এটা শুধুমাত্র জিএনএম এবং এএনএম এর জন্যই কিন্তু ডেডিকেট। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই পাশের যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে রাখবে, তা তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। ওকে, দেখো ফার্স্ট অফ অল বলি, এএনএম এর অর্থটা কী, এএনএম এর ফুল ফর্মটাই বা কী, আমরা যদি না জানি তাহলে কী হবে, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এটাকে আসলে কী বলা হয়। এএনএম এর ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্সিং মিড ওয়াইফারি, তো হয়তো তোমরা মিড ওয়াইফারি তো তোমরা হয়তো অনেকে জানো বা হয়তো অনেকে জানো না, তো বলে রাখি এই যে এএনএম এর ফুল ফর্মের মধ্যে কিন্তু লুকিয়ে আছে সহায়ক নার্সিং মিড ওয়াইফারি, তো এটার অর্থ হচ্ছে তুমি সরাসরি কিন্তু নার্স এখনই হতে পারবে না, তোমাকে প্রথমে সহায়ক হতে হবে, অর্থাৎ সাহায্যকারী হতে হবে, দেন আস্তে আস্তে তোমার প্রমোশন হবে, তুমি আরও হায়ার স্টাডিজ করলে তখন গিয়ে আস্তে আস্তে নার্স হবে, বা প্রথমে তো নার্স হয় না, অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স, তারপর নার্স, তারপর গিয়ে আস্তে আস্তে উঁচু পোস্টে যায়। তো প্রথমে কিন্তু তোমরা সহায়ক পদে যাবে, ঠিক আছে? যদি তোমরা এএনএম করো, জিএনএম এর কথা বলছি না, শুধুমাত্র এএনএম এর কথা বলি, এএনএম করার পর তোমরা কোন কোন পোস্টে চাকরি পেতে পারো এবং তাদের স্যালারি কত সেটা আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ঘোষণা করে দিই বন্ধুরা, তোমরা যারা 2021 বা 22-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলে, বাট তোমরা চাইছো যে কোনো একটা সরকারি, যে কোনো একটা কলেজ হলেই হবে, সে সরকারি বা বেসরকারি, দেখো সেক্ষেত্রে বলি সরকারির জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হবে, তারপর সুযোগ পাবে। কিন্তু যদি বেসরকারি কলেজের কথা বলো, এই মুহূর্তে কিন্তু এই যে নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এখানে কিন্তু এদের কিন্তু কিছুজন নিয়োগ চলছে, অর্থাৎ এদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটা এখন চলছে। তো আগের ভিডিওতে বলেছিলাম 10 জন, সেটা কিন্তু কমে দাঁড়িয়েছে এখন 8 জন, অর্থাৎ সিট সংখ্যা কিন্তু পড়ে আছে মাত্র 8টা। তো তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও, তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো, কারণ এটা কিন্তু যথেষ্ট স্বনামধন্য একটি কলেজ, এবং এর কিছু বৈশিষ্ট্য আমি বলে দেবো যেগুলো শোনার পর তোমরা হয়তো ভাববে না সত্যি এটা বেস্ট কলেজ। কারণ এটা হচ্ছে কলকাতার একটা মানে স্বনামধন্য একটা নার্সিং ইনস্টিটিউট। তোমরা প্রত্যেকে চাইবে যে কলকাতায় আশেপাশে যারা তাদের বাড়ি ঘর আছে, তোমরা কী চাইবে আশেপাশে যেগুলো আছে সেগুলোর মধ্যে বেস্ট কোনটা। তো এটা বেস্ট হওয়ার কারণ হচ্ছে এদের যে হোস্টেল ফ্যাসিলিটিটা, হোস্টেলে না অনেক সময় কী হয়, একটা আলাদা জায়গা থেকে উঠে আসার পর প্রত্যেকের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যে আমি ভালো কিছু চাইবো বা ভালো কিছু পাবো, হয়তো তো গিয়ে দেখা যায় হয়তো সেখানে পুরোটাই উল্টো হয়, এসব ক্ষেত্রে কিন্তু প্রচুর হয়। কিন্তু এই যে কলেজটা, এই যে বেসরকারি কলেজটা, এখানে কিন্তু এরকম কোনো সমস্যা হবে না, কারণ আমরা নিজেরা গিয়েছিলাম, এখানে যাওয়ার পর জানতে পেরেছি যে এখানে কিন্তু ফ্যাসিলিটিটা যথেষ্ট ভালো, যথেষ্ট স্বনামধন্য একটা কলেজ। এবং এখানে বলে রাখি তোমাদের জন্য যে মেইন যে বিষয়টা, যে এক একজনের জন্য মনে করো তিনজন 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 করে, যতজন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট আছে, তো তিনজন তিনজন করে ভাগ করে দেওয়া হয়, এক একটা রুমে তিনজন থাকবে, তার বেশি কেউ নয়, তিনজনের জন্য একটা সেপারেট বাথরুম রয়েছে, আর আবার যে নেক্সট যে তিনজন তাদের জন্য আলাদা সেপারেট বাথরুম রয়েছে, এবার এইভাবে করতে করতে পুরো সবার জন্য আলাদা করে বাথরুম রয়েছে। এর সাথে কী রয়েছে দেখো, প্রত্যেকটা সুবিধা রয়েছে, এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই পাবে তোমরা, ঠিক আছে? ধরো পড়াশোনার ক্ষেত্রে কী হলো, হয়তো আমাদের নেটওয়ার্ক কাজ করে না বা হয়তো আমাদের নেট শেষ হয়ে গেছে, সে সময় কী করবো, ফ্রি ওয়াইফাই এখান থেকেই পেয়ে যাবো, ঠিক আছে? এগুলো কিছু বেসিক নিডস যেগুলো তোমাদের প্রত্যেকের দরকার হয়। এছাড়াও বলে রাখি এখানকার যে মিলটা, মিলে যথেষ্ট স্বনামধন্য, কেন বললাম যে মিলের যে মানে রুটিনটা, ডায়েট যে চার্টটা করে দেওয়া হয়েছে, প্রতিদিনের জন্য পুষ্টিকর খাবার কিন্তু তোমরা এখান থেকে পাবে, এবং
আর একটা কথা বলে রাখি, এখানকার কোর্স ফি যথেষ্ট কম, ঠিক আছে? কত আমি বলে দেবো সেটা। আর তার আগে বলি রাখি, তোমরা অ্যাডমিশান নেবে কী করে, কারণ মাত্র 8টা সিট পড়ে আছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তো তোমার যদি ইচ্ছে থাকে যে এই বছর আমি পড়তে চাই, বেসরকারি কলেজ হোক বা সরকারি হোক, সরকারি তো আর কাউন্সিলিং হবে না, তাহলে কী উপায়, তাহলে বেসরকারি কলেজে ভর্তি হতে হবে। বেসরকারি কলেজে যদি ভর্তি হতে চাও তাহলে এইখানে দেখো তোমাদের এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে এদের কিন্তু মেল আইডি এবং ওয়েবসাইটও দেওয়া রয়েছে। তো যে কোনো একটা থ্রু দিয়ে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার পর তোমরা বলবে যে স্যার আমরা এখানে অ্যাডমিশন নিতে চাই। তোমরা চাইলে আমাদের চ্যানেলের নাম বলতে পারো যে স্যার এখান থেকে জানতে পেরেছি, ওনারা কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করবে। এবং অ্যাডমিশনের জন্য এর যে সময়সীমা সেটা কিন্তু রয়েছে 31শে মার্চ, ওকে? তো অবশ্যই যদি ভর্তি হতে চাও এই 31 তারিখে আগে ভর্তি হয়ে যাবে, কারণ এরপর কিন্তু আর ক্লোজ হয়ে যাবে অ্যাডমিশন, ওকে? তো এবার তোমাদের ফি স্ট্রাকচারটা দেখিয়ে দিই, তারপর সেই আগের ভিডিওতে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে এদের ফি স্ট্রাকচার। এবার একটা প্রশ্ন করে অনেকে, দাদা এটা কি ছেলেদের জন্য? তো উত্তরটা হচ্ছে না, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। ছেলেদের জন্য কোন কোন কলেজ সেটা আমি একটু পরে বলে দেবো। দেখো এখানে ফি স্ট্রাকচার কী রয়েছে, তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু লাগছে 40,000 টাকা, ঠিক আছে? এটা কিন্তু লাগবে অ্যাডমিশনের সময়। আর দেখো ফার্স্ট ইয়ারে টিউশন ফি কত লাগছে, 1,10,000, সেকেন্ড ইয়ারেও 1,10,000, এবং থার্ড ইয়ারেও 1,10,000 টিউশন ফি। অর্থাৎ যদি দেখা যায় তুমি হোস্টেল ছাড়া কত টাকায় পড়তে পারবে বেসরকারি কলেজে, তো দেখা যাচ্ছে মোটামুটিভাবে 1,70,000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ। এবার এটা থেকে কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি ওখানে রিকোয়েস্ট করো তোমরা কিন্তু পেয়ে যাবে কিছুটা ডিসকাউন্ট। এবার আসি যারা হোস্টেল নিতে চাও, বা ওই যে ফুডিং লজিং এগুলো যারা নিতে চাও, যারা দূর থেকে আসবে, হ্যাঁ, তাদের জন্য কি, তাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু ফুডিং এবং লজিং, অ্যাকোমোডেশন, দেখতে পাচ্ছ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এখানে কিন্তু তোমরা যে যাওয়া আসার জন্য যে গাড়িটা সেটাও কিন্তু পেয়ে যাবে। এর জন্য তোমাদের আর আলাদা করে কোনো খরচ করার দরকার নেই, ঠিক আছে? বইপত্র সমস্ত কিছু পেয়ে যাবে। তো এর জন্য দেখতে পাচ্ছ কত লাগছে, টোটাল লাগছে কিন্তু তোমার 5,80,000, হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে টোটাল কোর্স ফি, অর্থাৎ 3 বছরে তোমার কত টাকা লাগছে, 5,80,000 টাকা লাগছে, উইথ হোস্টেল, ট্রান্সপোর্টেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। তো অবশ্যই যদি অ্যাডমিশন নিতে চাও নিয়ে নেবে, এরপরে কিন্তু আর সুযোগ নাও আসতে পারে, ওকে? তো চলো এবার আমরা ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, অনেকের প্রশ্ন যে নার্সিং করার পর কতদিনে আমরা সরকারি চাকরি বা যে কোনো একটা চাকরি পেতে পারি, তো উত্তরটা হচ্ছে তুমি যে কোনো মুহূর্তেই পেতে পারো। প্রথম কথা হচ্ছে নার্সিং যদি তোমার পড়ার উদ্দেশ্য থাকে আমাকে চাকরি পেতে হবে, সরকারি চাকরি, সেক্ষেত্রে তোমায় আবার প্রস্তুতি নিতে হবে, কারণ তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়, ঠিক আছে? তুমি জিএনএম বলো বা এএনএম বলো, এএনএম এর ক্ষেত্রে আমি বলবো যে যে নোটিশগুলো যেগুলো বেরোয়, ধরো সরকারি কোথাও তুমি চাকরি পেতে চাও, সেক্ষেত্রে নোটিশ কিন্তু একটু কম বেরোয় জিএনএম এর তুলনায়। বাট দুটোই কিন্তু ভালোই, খারাপ বলবো না, কোনোটাই খারাপ নয়, প্রত্যেকটাই ভালো। এবার যদি বলা যায় তুলনামূলকভাবে একটু নোটিশটা কম বেরোয় এএনএম এর জন্য, জিএনএম এর জন্য প্রায়ই দেখবে কোথাও না কোথাও বেরোচ্ছে, হ্যাঁ, কোথাও স্বাস্থ্য দপ্তরে বেরোচ্ছে, কোথাও হয়তো তোমার কোনো নার্সিং ইনস্টিটিউটে বেরোচ্ছে, কোথাও হয়তো তোমার দেখা যাচ্ছে যে কোনো হসপিটালে বেরোচ্ছে, প্রচুর বেরোয়, প্রচুর, প্রত্যেক মাসে দেখবে একটা বা দুটো করে থাকবেই থাকবে। তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে জিএনএম এর জন্য, এএনএম এর জন্য বেরোয় কিন্তু একটু কম পরিমাণটা। এবার বলি যে কতদিন পর পেতে পারো, তো দেখো পড়ার পর তোমরা যখন নার্সিং কমপ্লিট করে ফেলবে 3 বছর, তারপর একটা 6 মাসের ইন্টার্নশিপ হয়, এই ইন্টার্নশিপ করার পর জিএনএম দেখে দিয়ে বলে জিএনএম এর জন্য 3 বছর এবং এএনএম এর জন্য কিন্তু 2 বছর, ঠিক আছে? এএনএম না কিন্তু 2 বছর কোর্স করবে এবং 6 মাসে একটা ইন্টার্নশিপ হয়। এবার এটা হয়ে যাওয়ার পর তোমাদের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষা তো প্রতি বছরই হয়, যেরকম তোমরা ধরো এইচএস দেওয়ার আগে কী হয়, এইচএস পরীক্ষা তো হয়, তবে তো তোমরা ফার্স্ট ইয়ারে উঠতে পারো। তো ঠিক তেমনই এখানেও কিন্তু একটা পরীক্ষা হয়, পরীক্ষায় পাশ করলে তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন পাওয়া যায়, ঠিক আছে? অর্থাৎ নার্সিং রেজিস্ট্রেশন কিন্তু পাবে, তারপর তুমি কিন্তু যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবে অনায়াসেই, ঠিক আছে? এবার তুমি যদি ভাবো যে না, রেজিস্ট্রেশন পাওয়ার আগে আমি কোথাও কাজ করতে চাই বা আমি এক্সপিরিয়েন্স করতে চাই, সেক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটগুলো বা প্রাইভেট যে নার্সিং হোমগুলো রয়েছে সেখানে তোমরা চাইলে কাজ করতে পারো। ওখানে হয়তো স্যালারি একটু কম পাবে, বাট করা যায়, যেটা আমি জানি আমার অনেক বন্ধুবান্ধবরা এরকমভাবে কিন্তু চাকরি করে। তো দেখো এই ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, কারণ সঙ্গে সঙ্গে কিন্তু এই রেজিস্ট্রেশন পাওয়া যায় না, 6 মাস বা কখনো 1 বছরও লেগে যেতে পারে বা তার কমও লাগতে পারে। তো মোটামুটিভাবে যদি সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় যে চাকরি পাওয়ার জন্য কিন্তু মিনিমাম কোনো সময়সীমা নেই, তুমি চাইলে 7 দিন পরও পেতে পারো, তুমি চাইলে 10 দিন পরও পেতে পারো, তুমি চাইলে 1 বছর পরও পেতে পারো। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোথায় চাকরি করতে চাও। যদি তোমার টার্গেট থাকে আমি সরকারি চাকরি করবো, সেক্ষেত্রে কোন কোন ফিল্ডে চাকরি করতে পারবে। যদি তোমার টার্গেট থাকে আমি বেসরকারি কলেজে, বেসরকারি কোনো জায়গায় বা প্রতিষ্ঠানে করবো, সেক্ষেত্রে কত স্যালারি পাবে সেটা আমি এখনই ডিসকাস করে দিচ্ছি।
দেখো বন্ধুরা, এটা হচ্ছে এএনএমদের জন্য বাছাই করা যে যে পোস্টগুলো, অর্থাৎ তাদের যে পদগুলো সেগুলো কী কী। প্রথম হচ্ছে কমিউনিটি হেলথ ওয়ার্কার, এই পোস্টের জন্য কিন্তু প্রচুর সিট বেরোয়, দেখবে কমিউনিটি হেলথ ওয়ার্কার বলে বেটাবে। অর্থাৎ তোমাদের জন্য কিন্তু সরাসরি লেখা থাকবে না যে এএনএম নার্স নিয়োগ চলছে, এরকম লেখা থাকে না, লেখা থাকে হয়তো কমিউনিটি হেলথ ওয়ার্কার নিয়োগ হচ্ছে। এর যখন তোমরা যোগ্যতা দেখবে সেখানে লেখা থাকবে যে 2 বছরের এএনএম কোর্স পাস করে থাকতে হবে, এবং বয়সের যেটা মিনিমাম ক্রাইটেরিয়া সেটা যেটা মনে হয় আমার যে 18 থেকে 35, সম্ভবত 18 থেকে 35-ই থাকে। তোমরা এবার দেখে নেবে যখন কোনো নোটিশ বেরোবে সেখানে কিন্তু লেখা থাকে। এবার আসি কোনটা, এবার ধরো যে পোস্টের জন্য বেরোতে পারে সেটা হচ্ছে হোম নার্স, হোম নার্স বা হাউস নার্সের জন্য কিন্তু বেরোয়, ঠিক আছে, এটাও কিন্তু একটা জব, একটা পোস্ট, ঠিক আছে। এরপর দেখো হেলথ ভিজিটার, হেলথ ভিজিটারের জন্য তোমাদের পোস্ট হয়, হেলথ ভিজিটার খুব একটা ভালো একটা পোস্ট, উচ্চ পদস্থ। মনে করো যে তুমি যখন সুপারভাইজার পদে চলে যাবে তখন কিন্তু এই পদটা সমতুল্য হয়ে যাবে, ঠিক আছে, এই ক্ষেত্রে স্যালারি যথেষ্ট হাই থাকে। এবার আসি যেটা তোমার বেসিক হেলথ ওয়ার্কার, এটাও কিন্তু মোটামুটি ভালো স্যালারি দেয়। আচ্ছা এবার আসি রুরাল হেলথ ওয়ার্কার, বিভিন্ন রুরাল হসপিটালগুলো দেখবে সেখানে কিন্তু প্রচুর এএনএম নিয়োগ হয়, বিভিন্ন সিএমওইচ অফিসেও কিন্তু নিয়োগ হয়, বিভিন্ন জায়গায় কিন্তু এএনএম নিয়োগ হয়। দেখবে হেলথ ওয়ার্কার দেখবে তোমাদের প্রায় বাড়ির পাশে দেখবে কোনো হেলথ সেন্টার আছে, সেখানে যারা দিদিরা থাকে, ঠিক আছে, তারা কিন্তু অনেকে এএনএম করে সেখানে চাকরি করছে। তো এইগুলো কিন্তু তোমাদের পোস্ট, এই কয়েকটা, আরও অনেক আছে, তোমরা চাইলে হয়তো আরও দেখতে পারো, দেখো এখানে অনেক আছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমরা চাকরি করতে পারো। তা আমি সেগুলো আলোচনা করবো, তার আগে বলি যে তোমাদের স্যালারিটা কত হতে পারে। বেসিক স্যালারি বা মোটামুটিভাবে শুরু হয় কত থেকে দেখতে পাচ্ছ যে ফর ফ্রেশার্স স্টার্টিং স্যালারি ইজ অ্যারাউন্ড রিজিয়ন অফ 10K to 12K, অর্থাৎ 10,000 থেকে 12,000 আমাদেরকে বেসিক পে। অর্থাৎ তুমি শুরু যখন করবে, মনে করো তুমি আজকে জয়েন করলে, এবার 1 মাস পর কত টাকা পাবে, আজ তোমার ফার্স্ট, তোমার এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি ফ্রেশার্স একদম, তো সেক্ষেত্রে তোমার 10,000 মিনিমাম, ঠিক আছে, মিনিমাম, এটা হচ্ছে বেসিক পে। এছাড়াও অনেক অ্যালাউন্স পাওয়া যায়, মানে হাউস রেন্ট অ্যালাউন্স, অর্থাৎ তুমি যে বাড়িতে থাকছো তার জন্য তুমি টাকা পাবে, তুমি একটা নিউজ পেপার কিনে সেটার জন্য একটা টাকা পাবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে একটা অ্যালাউন্স থাকে। ট্রাভেল অ্যালাউন্স, ধরো তুমি কোথাও যাচ্ছ তার জন্য যে খরচটা সেটাও তুমি পেয়ে যাবে, তো সমস্ত কিছুর জন্য আলাদা একটা পেমেন্ট থাকে। তো সেটা যদি ধরা যায় তাহলে আরও অনেকটা বেড়ে যাবে, হয়তো 15,000 বা 20,000 কাছাকাছি চলে যাবে, এটা একদম ফ্রেশার্সদের জন্য। এবার যারা এক্সপিরিয়েন্স হবে, যত তোমার এক্সপিরিয়েন্স হবে তত তোমার এই স্যালারিটা ইনক্রিজ হবে, ঠিক আছে। অর্থাৎ মনে করো তুমি 10,000 থেকে শুরু করলে, 1 বছর পর হয়তো সেটা বেড়ে গেলো 20,000 হয়ে গেল, আস্তে 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 ধাপে ধাপে সেটা এগিয়ে যায়। এবার এটা ডিপেন্ড করে কার ওপর, যারা নিয়োগ করছে। তুমি যদি কোনো বেসরকারি কলেজ, বেসরকারি নার্সিং হোমে যাও, সেক্ষেত্রে তোমার স্যালারিটা অনেকটাই বেড়ে যাবে। যদি তুমি সরকারি কথা বলো, সেখানে কিন্তু দুটো পোস্ট হয়, একটা সরকারি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং আরেকটা সরকারি হচ্ছে রাজ্য সরকারের, ঠিক আছে। রাজ্য সরকারের বিভিন্ন জায়গাতে পোস্টে নিয়োগ হয়, নিয়োগপত্র বেরোয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বেশি বেরোয় একটু। তো যাই হোক না কেন, দুটোই কিন্তু মানে ভালো, দুটোই, যে কোনো সরকারি চাকরি পাওয়াই কিন্তু মূল লক্ষ্য যাদের, তারা কিন্তু যে কোনো একটার জন্য প্রস্তুতি নেবে না, দুটোই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। যদি পোস্ট দেখো যে হ্যাঁ এখানে বেরোচ্ছে ওখানে বেরোচ্ছে, দুটোতেই ফিল আপ করে দেবে, ঠিক আছে। তো এবার দেখো কোন কোন পোস্টে তোমরা যেটা অ্যাপ্লাই করতে পারবে বা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে। দেখো রুরাল হেলথ সেন্টার্স, অর্থাৎ যেরকমটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন হেলথ সেন্টারগুলোতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখবে গ্রামে অনেক এরকম মহিলারা থাকে যারা দেখবে পিঙ্ক কালারের যারা দেখবে ড্রেস পরে থাকে, ঠিক আছে, গোলাপি দিদি বলা হয় অনেক সময়, তারা কিন্তু অনেকটা দেখবে এএনএম করে গিয়েছে। তো এগুলো কিন্তু দেখবে, এছাড়া দেখবে যারা দেখবে ব্লু কালারের যারা শাড়ি পরে থাকে তারাও কিন্তু এই আশাকর্মী যাদের বলা হয়। তো এরকমভাবে বিভিন্ন পোস্ট থাকে, তো তোমরা দেখতে পারো ওখানে কিন্তু এই নিয়োগগুলো হয়, ঠিক আছে। এছাড়াও কি গভর্নমেন্ট হসপিটালস, যে বিভিন্ন সরকারি যে হসপিটালগুলো রয়েছে বা মেডিকেল কলেজ, সেখানে কিন্তু নিয়োগ হয়। এছাড়াও কোথায় রয়েছে বিভিন্ন এনজিওতে, অর্থাৎ বিভিন্ন এনজিওগুলো যেগুলো নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন, সেখানেও কিন্তু তোমাদের এএনএম পোস্টের জন্য অ্যাপ্লাই বেরোয়, ঠিক আছে, অ্যাপ্লিকেশন বা নোটিশ কিন্তু বেরোয়। আচ্ছা এছাড়াও হচ্ছে কি ওল্ড এজ হোমস, অর্থাৎ বিভিন্ন যে বৃদ্ধাশ্রমগুলো, সেখানেও কিন্তু এএনএমগুলো নিয়োগ হয়, ঠিক আছে, সেখানেও নিয়োগ হয়। এছাড়াও কি গভর্নমেন্ট হেলথ স্কিমস, বিভিন্ন হেলথ স্কিমগুলোতে, যেমন ধরো এই যে কোভিড ভ্যাকসিনের জন্য, ঠিক আছে, ভ্যাকসিনেশনের জন্য কিন্তু অনেক সময় এই এখানে কিন্তু নিয়োগ হয়, ঠিক আছে। এছাড়াও কি কমিউনিটি হেলথ সেন্টার্স, যেরকম একটু আগে বললাম যে বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়োগটা হয়। গভর্নমেন্ট
ডিসপেন্সারিজ, তো অর্থাৎ বিভিন্ন ডিসপেন্সারিগুলোতে, ধরো যে কোনো একটা কোম্পানিতে, ঠিক আছে, সেই কোম্পানিতে কি হয়, এবার কোম্পানি মানে শুধুমাত্র বেসরকারি নয়, কোম্পানি কিন্তু অনেক সরকারি কোম্পানি আছে, যেমন তোমার আমি যদি বলি ইন্ডিয়ান অয়েল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ভেল অর্থাৎ ভারত হেভি ইলেকট্রনিক, এছাড়াও অনেক সরকারি কোম্পানি আছে যেগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, অর্থাৎ তুমি যদি সেখানে চাকরি পাও তাহলে তুমি বলবে তুমি সরকারি চাকরি করছো, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর হাই স্যালারি পাওয়া যায়, ঠিক আছে। তো এগুলোতে কি হয়, তোমাদের প্রচুর স্যালারি বেশি দেয়, সেখানে কিন্তু এই সব পোস্টের জন্য বেরোয়, ডিসপেন্সারি, অর্থাৎ সেখানে কি হয়, ধরো কোনো একটা যে যে কাজ করছে একজন টেকনিশিয়ান হোক বা যিনি ইঞ্জিনিয়ার হোক, হঠাৎ হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বশত তার হয়তো কোথাও চোট হয়েছে, সেখানে মানে যারা থাকে মানে ফার্স্ট এড দিয়ে দেওয়ার জন্য তারা হচ্ছে কি এএনএম, ঠিক আছে, সেখানেও কিন্তু নিয়োগ হয়। এছাড়াও দেখতে পাচ্ছ চিফ নার্সিং অফিসার্স, তোমরা কিন্তু যদি এরকমভাবে পদোন্নতি হয়ে যায় আস্তে 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 কিন্তু তোমরা কিন্তু একটা সময় গিয়ে কিন্তু অফিসার হয়ে যাবে, অর্থাৎ নার্সিং অফিসার পর্যন্ত হতে পারবে, এটাও কিন্তু তোমাদের যোগ্য, ঠিক আছে। এছাড়াও কি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট নার্সিং অফিসার, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাকে অফিসার করে নেবে না, প্রথমে কি করবে অ্যাসিস্ট্যান্ট করবে, তারপর আস্তে আস্তে নার্সিং তোমার অফিসার করবে, সো এগুলো মনে রাখবে। তারপর কি ক্রিটিক্যাল কেয়ার নার্স, ক্রিটিক্যাল কেয়ার নার্স কারা, যারা ধর কোনো একটা কী বলবো ইমার্জেন্সি, খুব ভীষণ ইমার্জেন্সি কোনো কেস এগুলোর ক্ষেত্রে তোমায় কিন্তু অ্যালাউ করতে পারবে। আচ্ছা এছাড়া কি প্যারামেডিক্স সার্জারি নার্স, এইসব পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নার্সিং ম্যানেজার, ঠিক আছে, সুপারভাইজার, রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, এইভাবে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা এগুলো কিন্তু তোমাদের সমতুল্য হবে, ঠিক আছে। তো এটা গেল এএনএম ব্যাপারে কমপ্লিট ডিসকাশন, এবার আসি ছেলেদের জন্য কতগুলো সিট থাকে এবং ফার্দার যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা এবার একটা কথা বলে রাখি, এএনএম যে কোর্সটা সেটা কিন্তু কোনো প্রাইভেট ইনস্টিটিউটে হয় না, আমি যদি বলে দিই প্রাইভেট ইনস্টিটিউটে কিন্তু হয় না, সম্পূর্ণভাবে সরকারি ইনস্টিটিউটেই কিন্তু হয়, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন কোনো অ্যাডমিশন নেবে এএনএম এর জন্য, সেক্ষেত্রে শুধুমাত্র সরকারি কলেজেই পাবে, কোনো বেসরকারি কলেজ কিন্তু পাবে না, ঠিক আছে, এএনএমটা কিন্তু হয় না। আর যদি হয় সেটা আলাদা, সেটা হয়তো মানে ওদের নিজস্ব কোনো ব্যাপার রয়েছে, কিন্তু এএনএম এর জন্য আমি যেটা জানি যে এখনও পর্যন্ত কোনো সরকারি কলেজ ছাড়া কোনো বেসরকারি কলেজে কিন্তু হয় না, ওকে। আচ্ছা এবার বলি যে ছেলেদের জন্য কতগুলো সিট থাকে, তো দেখো সিট সংখ্যাটা নির্ভর করে কতগুলো কলেজ আছে তার উপর। এর আগে বছর পর্যন্ত এখানে কিন্তু শুধুমাত্র দুটো কলেজ ছিল, একটা হচ্ছে অশোকনগর যেটা উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত, এবং আর একটা হচ্ছে বাঘা যতীন যেটা যাদবপুর কলকাতার আশেপাশে রয়েছে, তো সেখানে অবস্থিত। এই দুটো কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারতে, কিন্তু এই যে 2021 সাল থেকে আরও নতুন চারটে কিন্তু কলেজ অ্যাড করে দেওয়া হয়েছিল। সেই চারটে কলেজ কী কী, যেমন একটা হচ্ছে কেয়ার অ্যান্ড কিওর, আর একটা হচ্ছে লক্ষ্মী ইনস্টিটিউট অফ নার্সিং, এরকম কিন্তু আরও দুটো ছিল, ঠিক আছে। তো এইখানে কী হতো, জেনএক্স বলে একটা ছিল, ঠিক আছে। তো এই চারটে কলেজে কিন্তু মোটামুটিভাবে অ্যাডমিশান নেওয়া হচ্ছিল, সেখানে কী হচ্ছিলো তোমাদের অ্যাডমিশানের জন্য ওদের একটু কোর্স ফি রাখা হয়েছিলো একটু বেশি, অনেকেই ভর্তি হতে পারেনি, অনেকে সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছে, তো এইভাবে কিন্তু অনেক সিট ফাঁকা থেকে গিয়েছিলো। তো যাই হোক না কেন, তো তোমাদের যে সিট সংখ্যা সেটা নির্ভর করছে কার ওপর, কলেজের ওপর। তো এখনও পর্যন্ত যে সিট ম্যাট্রিক্স সেটা যেহেতু বেরোয়নি, তো এখনই এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, তবে মোটামুটি ধরে রাখতে পারো যদি 2021 কথা বলা যায় সেখানে কিন্তু মোটামুটিভাবেও 200-300 কিন্তু সিট ছিল অল ওভার যদি ধরা যায়, মানে সরকারি বেসরকারি প্রত্যেকটা কাস্ট ওয়াইজ যদি ধরা যায় সেক্ষেত্রে মোটামুটিভাবে 200-300 ওপর ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো তোমাদের সিট সংখ্যা প্রায় 500 কাছাকাছি বা এর বেশি নয়, ঠিক আছে, 500 কাছাকাছি। তোমাদের যদি র্যাঙ্ক করতে হয় মোটামুটিভাবে রাখবে র্যাঙ্ক যেটা জিএমআর র্যাঙ্ক, মোটামুটিভাবে তোমার টার্গেট রাখা উচিত 500-র মধ্যে, তার বেশি হলে একটু সমস্যা আছে, ওকে। তো এটা গেল আমাদের ছেলেদের ব্যাপারটা। এবার বলি যে প্রাইভেট কলেজে পড়লে কি সরকারি চাকরি পাওয়া যায়, তো উত্তরটা হচ্ছে হ্যাঁ পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। দেখো তুমি একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে পড়ছো অনেক লাখ লাখ টাকা খরচ করে, আর একজন সেই সরকারি কলেজ থেকে পড়ছে সেখানে তার খরচ খুব বেশি হলে হয়তো 30,000-40,000, আর যদি আনুষঙ্গিক খরচগুলো ধরা যায় সেক্ষেত্রে হয়তো বেশি হলো, কিন্তু দুজনের যে মানটা, দুজনের যে ভ্যালুটা সেটা সমান, ঠিক আছে। অর্থাৎ তুমি প্রাইভেট কলেজ থেকে পড়লে তাও তোমার মান একই, তুমি বেসরকারি কলেজ থেকে তুমি সরকারি কলেজ থেকে পড়লে তাও তুমি একই, অর্থাৎ তোমার কিন্তু ডেজিগনেশনটা একই থাকবে, তুমি যেখানে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তোমার কিন্তু অবশ্যই একই। এবার যদি বলে অগ্রাধিকার কাকে দেওয়া হবে, সেক্ষেত্রে যে বিভিন্ন ভালো ভালো যে কলেজগুলো আছে সরকারি কলেজগুলো, সেগুলোতে পড়লে তোমাকে বেশি অগ্রাধিকার দিতে পারে, সেটা ইন্টারভিউ যিনি নেবেন তার উপর ডিপেন্ড করছে, সেটা এখন বলা সম্ভব নয়, সেটা পরের ব্যাপার। তো মূল কথা হচ্ছে এটাই যে সরকারি কলেজের জন্য প্রত্যেকেই এলিজিবল, ঠিক আছে, তবে তোমাকে রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা কিন্তু পেতে হবে, কারণ নার্সিং রেজিস্ট্রেশন না পেলে তুমি কিন্তু অ্যাডমিশান নিতে পারবে না বা সেখানে কিন্তু মানে অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে, সেখানে উল্লেখই থাকবে।
আর আরেকটা জিনিস বলে রাখি, আইএনসি এবং ডাব্লিউবিএনসি নিয়ে ভীষণ সমস্যা হয়। তো বলে রাখি, যেগুলো আইএনসি অ্যাপ্রুভড এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ দুটোই অ্যাপ্রুভাল পেয়েছে, সেই সব কলেজে ভর্তি হয় বেটার, বিকজ এখানে কিন্তু তোমাদের আরও ভালো অপরচুনিটি পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে। এই এই সকল বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীকালে আবার আলোচনা করব, যদি তোমাদের ডিমান্ড থাকে আমি অবশ্যই আবার এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীকালে আবার এরকম ভিডিও পেতে গেলে আমাদেরকে কমেন্ট করে বলতে হবে এবং তোমার যে মূল্যবান মতামতটা সেটাও কিন্তু কমেন্ট করেই বলতে হবে, ওকে? আর যদি কোনো কোথাও কোনো সমস্যা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। চলো আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নমস্কার।